নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। রোজকার মুসুর ডালের স্বাদ বদল আনতে আজ আমি আপনাদের একটু ভিন্ন স্বাদের মুসুর ডাল তৈরি করে দেখাবো। নতুন যারা রান্না শিখছে তারা আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই এই ডালটি তৈরি করে নিতে পারবে। এটা খেতে খুবই টেস্টি হয়। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, আর এখানে 4-5টা রসুনের কোয়া আমি এইভাবে গ্রেট করে রেখেছি, একটা মাঝারি সাইজের টমেটো আমি এইভাবে কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ এখানে আমি কুচি করে রেখে দিয়েছি, অল্প একটু ধনে পাতা আমি ধুয়ে এইভাবে কুচি করে রেখে দিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা এবং একটা তেজপাতা। এছাড়া লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা অপশানাল, চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন, তবে আমার ভালো লাগে সেই জন্য এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়েছি। আর লাগছে মুসুর ডাল, এখানে আমি একটা বাটির মধ্যে 1 কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব। ডালটা আমি 5 বার মতো ধুয়ে নিয়েছি। এইবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, তার মধ্যে একটা একটু ফাটিয়ে দিলাম এবং একটা গোটাই দিয়ে দিলাম। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি 4টে সিটি দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, তবে প্রেশার কুকারের সাইজ অনুযায়ী সিটি একটু কম বেশি লাগতে পারে। আমি এখানে হাতা দিয়ে একটু ডালটাকে একটু ঘেঁটে দেবো। আপনারা ডাল গুটানি কাটা দিয়েও ডালটাকে ভালো করে ঘেঁটে নিতে পারেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা। প্লেন মুসুরির ডাল করলে আমি সবসময় কালো জিরে ফোড়ন দিয়ে থাকি, তবে যেহেতু এটা পেঁয়াজ দিচ্ছি সেই জন্যে আমি এখানে 5 ফোড়ন ইউজ করলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুনটা দিয়ে দেবো, এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমি মোটামুটি ভেজে নিয়েছি, এইবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নেবো তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি 1/4 টিস্পুন মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো একটু লবণ, চিনিটা দিয়ে দেবো। এইবার এই সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এগুলো দিয়ে আমি ভালো করে 2-3 মিনিট নেড়ে নিয়েছি। দেখুন টমেটোটাও অনেকটা গলে গেছে। এইবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা ডালটা কতটা ঘন রাখবেন সেই বুঝে জলটা দেবেন। ভালো করে একটু মিশিয়ে দেবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো আরও একটুখানি লবণ। ভালো করে মিশিয়ে ডালটাকে একটু ফুটতে দেবো। দেখুন ডালটা ফুটে গেছে, এইবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। মুসুর ডালটা রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন খুবই ভালো লাগবে। ধনে পাতা দেওয়ার পর আমি আর বেশি ফোটাবো না, জাস্ট 1-2 মিনিট মতো একটু ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন, যাতে যখনই আমি নতুন রান্নার ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।